हाय गाइस, आज आम कथा पातीम इसेफ गाय और जार्सी गायर विषये। क्या दुजात गायर भर फ्राम कत हवतको बेसि भल हालांकि पंद्रह बीस बस जी फ्राम खुली मानी है तार किसुसंख्यक मानी फ्राम लुसकान सम्मुखित और किसुमान लाभान्वित यार मजरपा আমার নির্বাচিত করিব লাগিব যে কোনটো জাতৰ গৰুৰ পৰা আমি সাকসেছ হ'ম। সেইবিলাকৰ পৰা যদি এটা ধাৰণা কৰিব পৰা যায় সেই বিষয়ে আজি এই ভিডিঅ'ত আলোচনা কৰিম। ভিডিঅ'টো শেষলৈ চাব আৰু চেনেলত নতুন চাই থাকিলে চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব আৰু নতুন নতুন ভিডিঅ'ৰ আপডেট পোৱাৰ বাবে বৰক বেছি কথা নকৈ ভিডিঅ'ৰ ফালে আগবাঢ়ো। যদি আমি কথা পাতো গাখীরৰ বিষয়ে তেনেহলে চাব এই সব গাই জিকিব। কিয়নো বিশ্বত যদি সর্বাধিক গাখীর উৎপাদন হ তেনেহলে এই সব গায়ার হ। যদি আমি কথা পাতো বেমারৰ বিষয়ে তেনেহলে চাব পাঁচবার পোয়ালি দিয়ার সময়ত বহু ধরনের বেমারত লক্ষণে দেখা দিয়ে এইসব গায়ার। এইসব গায়ের অন্য একটা বেমার হল ভরির মাটিত পেলাব নোয়ারা লেঙরা বেমার বলে কোয়া হ। এইসব গায়ের আর বুটবিলাকর পরা গাখির বাহিরত উলাব নোয়ারা সমস্যা দেখা দিয়ে। ইয়ার বিপরীতে যদি আমি এই জার্সি গরুর ধনিলা রোগ আদা আহে এই সব গরুর 100% জার্সির গরুর 50% হয়। জার্সি গরুর ভরি আর খুরত বেমার দেখা নিদিয়ে জার্সি গরুর খুরবিলাক বহুত শক্তিশালী হ। যদি খোয়ার বিষয়ে লক্ষ্য করা যা তেনহলে জার্সিতকৈ এই সব গরুয়ে বেশি খাই থাকে। আপনার হাতত যদি এই সব গাই আছে তেনহলে সময় ভালদরে লক্ষ্য করব। আপনি ইয়াত কব পারে যে ইয়াত সময় আকো কিয় লক্ষ্য করব লাগে। হয় সময় লক্ষ্য করব লাগিব, কারণ এই সব গাইজনী চারি পরা পাঁচবার পোয়ালি দিয়ার পিছত যিমান গাখীর আপনি পালে সেইখিনি যথেষ্ট। কারণ চারি পাঁচবার পোয়ালি দিয়ার পিছত লেঙেরা বা থানেলা বেমারে দেখা দিব পারে আর বহুতো সমস্যা দেখা দিব পারে। কারণ এই সব গরুর বেমার বেশি হ, যার ফলত আপনি লুসকানোর সম্মুখিত হব পারে। ইয়ারপরা পরিশ্রম পাবলে আপনি গাইজনী বাজারত বিক্রি করে দিয়ক। দীঘলীয় সময়ের বাবে যদি আপনি গাই লালন পালন করিব বিচারে তেনহলে সকলতকৈ বেশ গাই জার্সি হব। যিমান ফার্মারৰ পৰা এটা ধারণা লওয়া হৈছে যে সকলতকৈ বেশ জার্সির এই সকলো ফার্মারে জার্সির ধারণাটোই দিছে। ইয়ার বেমার কম, এই সবর তুলনাত খাদ্যর খরচ কম, গাখীরৰ তুলনাত জার্সিও ভালে আছে। আপুনি কব পাৰে যে শাহিৱাল আছে গির আছে তো এইবিলাকৰ কথা কিয় নক। আপোনালোকৰ কোনটো জাতৰ গাই পুহিলে লাভান্বিত হ'ব পাৰে কমেণ্ট বক্সত জনাব। ধন্যবাদ।